আসসালামু আলাইকুম তাসরিমান আহিদ আমন্ত্রণ জানাচ্ছি এন টিভির রাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন জানাব পুরো খবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকলে জনগণ মেনে নেবে না জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন সরকারে থেকে নতুন দল গঠন করা হলে তারা নিরপেক্ষতা হারাবে নির্বাচিত সংসদী সংবিধান সংশোধন কিংবা পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি বিস্তারিত জানাচ্ছেন ইমরুল আহসান জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন সংস্কার ছাড়া নির্বাচনের পথে হাঁটলে জনতার গণ ব্যর্থ হবে সংস্কার ছাড়া নির্বাচন করে জাতির লাভ যে বিএনপির মহাসচিব বলেন সংস্কার সবাই চায় তবে তার টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণ জরুরি শুধু একটা সুষ্ঠু নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তন দরকার ব্যবস্থা দরকার সেটা নিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে মৌলিক যে পরিবর্তন আনা হবে সেই পরিবর্তনগুলো নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকেই প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি প্রশাসন থেকে ফেসিবাদের দোষরদের সরানোর দাবি জানান তিনি নতুন দল গঠন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য প্রসঙ্গে দলের অবস্থানও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না এই ওনাকে কে দিয়েছে উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে তারা আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হল তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার টস্কার তাই করে দেবে তাহলে জনগণের তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই কিন্তু জনগণ এটা কোনো দিনই মেনে নেবে না বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা দেড় লাখ মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল এদিকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণহত্যায় জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ড আব্দুল মঈন খান জমির উদ্দিন সরকার নজরুল ইসলাম খান মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ গয়শরচন্দ্র রায় মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহেদ হোসেন উপস্থিত ছিলেন এছাড়াও অনলাইনে যুক্ত হয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন বলেছেন আগামীকাল সমাবেশ থেকে প্রমাণ হবে জনগণ বিএনপির সাথে আছে বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এবং দেশের মানুষকে দেশ গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠান যে আন্দোলন চলছে সে আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ওনার বক্তব্য নিশ্চয়ই নতুন বার্তা দেবেন ঢাকা বিভাগের সকল জেলার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ ঢাকা মহানগরী সাধারণ মানুষের অংশগ্রহণ হবে পল্টনের সমাবেশে আর অন্য মহানগর অর্থাৎ বিভাগীয় শহর সমূহে যেটি হবে সেটি হচ্ছে গণতন্ত্রের রেলি রাজধানীর ট্রাফিক সমস্যা নিরসনে দ্রুত কার্যকর সমাধান খুঁজতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বুয়েট ও দুই সিটি কর্পোরেশনের ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন রাজধানীর যানজট কমাতে হবে অবিলম্বে এর সমাধান খুঁজে বের করতে হবে আলোচনায় বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক হোসেন বলেন শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত চল্লিশ হাজার কোটি টাকা লোকসান হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান জানান সম্প্রতি ঢাকায় ট্রাফিক পুলিশ বাড়ানোয় পরিস্থিতির উন্নতি হয়েছে গত জুলাই থেকে। পনেরো আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য তথ্য জমা দেবার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংগঠনটি বিবৃতিতে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সাম্প্রতিক বিক্ষোভের কারণে উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে এ সময় এ সময়কালে বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু করবে জাতিসংঘের দলটি প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধান দলটি বাংলাদেশে সপ্তাহ অবস্থান ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রিমান্ড না চাওয়ায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এদিকে মমিন সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাবার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে সহ চারজনকে আটক করেছে পুলিশ তাদের ঢাকার ডিবি কার্যালয়ে আনা হচ্ছে আবির আহমেদের রিপোর্ট অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট কারের ময়মনসিংহের ধোবাওরা সীমান্তে অবস্থান নেন একাত্তর টিভির সিও মোজাম্মেল বাবু ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত খবর পেয়ে রোববার রাতে তাদের আটক করে স্থানীয়রা পরে পুলিশে সোপর্দ করা হয় পরে ঢাকা থেকে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে তুলে দেয় ধোবাউড়া থানা পুলিশ এর আগে আগস্টে আখাউড়া সীমান্ত থেকে শ্যামল দত্তকে ফেরত পাঠানো হয়েছিল এদিকে রোববার রাতে আটক সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত বাদীপক্ষের আইনজীবীর দাবি দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের আর মাহবুব আলি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রসহ তিনজন ক্রস ফায়ারের মাধ্যমে সে সে হত্যা এই লোককে করিয়েছে মাহবুব আলী যখন বিমানমন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমাফেসি কেস এখানে ইস্টাবলিশড হয় নাই কোনো এক্সকিউটর এখানে শনাক্ত করা হয় নাই তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না এদিকে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হত্যা মামলায় পুলিশের এসআই শাহাদতের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা রাজনৈতিক ও আমলাতান্ত্রিক চাপের ঊর্ধ্বে আনা গেলেই দুর্নীতি দমন কমিশন দুদকের নখ দন্তহীন পরিচয় ঘোচানো সম্ভব বলে মনে করেন এই খাতের সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড ইফতেখারুজ্জামান জামান। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি ক্ষমতার পালা বদলের পর দুদকের কাজের গতি বেড়েছে তবে যথাযথ হচ্ছে না বলেও মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক রাষ্ট্র কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করার পরই নির্বাচন দেয়া উচিত বলেও রিপোর্টে মত তার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে তার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামানকে এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান পুরো কমিশন গঠন হবার পরই শুরু হবে কার্যক্রম বলেন কিছু আইন ও নীতির পরিবর্তন করতে হবে যতদিন পর্যন্ত না আমাদের রাজনীতি এবং আমলাতন্ত্রে প্রত্যাশিত সংস্কার না হয় তাহলে কিন্তু আমাদের এই যে দুদক সংস্কারের যে পরিকল্পনা সেটি দুদকের জায়গায় হবে কিছুটা কিন্তু আমরা বাস্তব সুফল পাবো না ক্ষমতার পট পরিবর্তনে দুদকের কার্যক্রমে কোনো পরিবর্তন চোখে পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন বর্তমানেও নিজেদের অক্ষমতারই প্রমাণ দিচ্ছে তারা যাদের সম্পর্কে দুদকের কাছে দীর্ঘদিনের পুঞ্জিবিত তথ্য অভিযোগ ছিল যেই পট পরিবর্তন হলো সরকারের পতন হলো কর্তৃত্ববাদী সরকারে তখন তারা এক ধরনের লম্ফ যজ্ঞ শুরু করলো যে আমরা তাদেরকে এখন প্রায় তিনশোর মতো মানুষের বিরুদ্ধে ক্ষমতা ধন ব্যক্তিদের বিরুদ্ধে তারা প্রক্রিয়া শুরু করেছে একইভাবে তারা যেটা করেছেন সেটা হলো যে বিরুদ্ধে দুদকেরই নিজের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতির অভিযোগ অভিযুক্ত করে অনুসন্ধান তদন্ত শুরু করে সুনির্দিষ্ট মামলা পর্যন্ত করা হয়েছে সেই মামলাগুলো বা সেই প্রক্রিয়াগুলো একেবারে সামারিলি তারা উদ্যোগ করে ফেলো বা শেষ করে বলে তুলে নিয়ে নিল এর মাধ্যমে দুদকের যে নিজস্ব প্রতিষ্ঠান হিসেবে আস্থা সংকটের অন্যতম কারণটি তারা কিন্তু নিজেরা স্বীকার করে নিলেন দুর্নীতি দমন কমিশন সংস্কারে প্রস্তাবনা দেবার আগে গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছাত্র জনতা ও অংশীজনদের সাথে আলোচনা করা হবে বলেও জানান টিআইবি প্রধান উদাহরণ তুলে ধরে বলেন কঠিন হলেও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা অসম্ভব নয় সিঙ্গাপুর থেকে যে অর্থ ফেরত এসেছিল সেটা কিন্তু উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি ছিল সেই ক্ষেত্রে হয়ে যে প্রক্রিয়া হয়েছিল সেই রোড ম্যাপটা কিন্তু কাছে আছে বা সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পালিত হয় না সেগুলো অনুসরণ করা হয় না এই মুহূর্তে যেটা বলতে পারি যে যেমন বিএফআইও জাতীয় রাজস্ব বোর্ড আমাদের পুলিশের সিআইডি আমাদের অফিস এই সংস্থাগুলো কিন্তু তাদের নিজস্ব অবস্থান থেকে তৎপরতার সাথে কাজ করার কথা নিরপেক্ষভাবে সেই যে সক্ষমতাটা তাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে বা তারা সেটাকে কেড়ে নিতে দিয়েছেন বিভিন্ন মহলে আলোচনা হলেও দেশে নির্বাচন দেবার আগে অন্তর্বর্তী সরকারকে সময় দেবার প্রয়োজন বলেও মনে করেন তিনি প্রথম কাজটা হচ্ছে যে আমাদেরকে রাষ্ট্র সংস্কারের যে মূল কার্যক্রম বা এজেন্ডা সেটি বাস্তবায়নের মতো জায়গা সৃষ্টি করতে বাসায় করতে হবে আগে তারপর আমরা নির্বাচনের কথা ভাবা উচিত রকনুদ্দিন এন্ট্রি নিউজ ঢাকা পবিত্র ইদি এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বঙ্গভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাদ জোহর বঙ্গভবন জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অংশ নেন পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ আলিবাসাল্লামের আয়োজনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সচিবগণ সহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম ওম্মার ঐক্য শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবির মোনাজাত পরিচালনা করেন এদিকে মহানবী সাল্লামের জন্ম ওফাদ দিবস উপলক্ষে সবচেয়ে বড় শোভাযাত্রা হয়েছে চট্টগ্রামে সকালে চট্টগ্রাম নগরীর জামেয়া আহমাদিয়া সোনিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সোন্নিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ র্যালিতে অংশ নেন নগরীর জমিয়া সোনিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এই শোভাযাত্রা 2009 সাল থেকে 2024 পর্যন্ত সময়ে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে খতিয়ে দেখতে সাবেক অর্থসচিব জাকির হোসেন খানকে প্রধান করে একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে কমিটিতে আইন স্বরাষ্ট্র পরিষদ বিভাগ অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে কমিটিকে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে তারপর তাদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে সচিবালয় ব্রিফিং এ জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মুকলেস ও রহমান বলেন এরই মধ্যে আড়াই হাজারের বেশি আবেদন জমা পড়েছে এই কমিটিকে দাপ্তরিক সহায়তা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয় আড়াই হাজার যে আমাদের দীর্ঘ ষোলো বছরে বঞ্চিত ইনক্লুডিং মি এই এদের নিয়ে কোন পিরিয়ড সাল থেকে চৌঠা আগস্ট দুই এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায় যে কোনো মূল্যে স্বৈর শাসকের বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বিকেলে টাঙ্গাইলে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে বিনিময় সভায় তিনি আরও বলেন যারা শহীদ হয়েছেন তারা কোনো দলের নয় তাদেরকে জাতীয় বীর বলেও আখ্যায়িত করেন জামায়াতের আমির তিনি বলেন পনেরো বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল তার পরিসমাপ্তি সমাপ্তি টেনেছে ছাত্র জনতা এ সময় টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামের আমির আহসান হাবিব মাসুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসপি বলেন সকল অবৈধ অস্ত্র উদ্ধার না হলে দেশের মানুষ শান্তিতে ঘুমোতে পারবে না দুপুরে বগুড়া শহরের আকাশতারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি অভিযোগ করেন এক হাজারের বেশি অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে সরকার কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এক হাজার আটশো এই ধরনের অস্ত্র এখন উদ্ধার করা যায়নি কেন এই অস্ত্রগুলো গুলো তো যুবলীগ ছাত্রলীগের হাতে আছে শ্রমিক লীগের হাতে আছে আওয়ামী লীগের হাতে আছে ওরা ঘাপটি মেরে আছে প্রয়োজন হলে অস্ত্র ব্যবহার করবে সরকার লাইসেন্স বাতিল করলে অস্ত্র উদ্ধার করতে হবে এই অস্ত্র উদ্ধার না করলে এরা জনগণের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করবে তার প্রমাণ আমরা গোপালগঞ্জে পাচ্ছি যথাযথ ভাব গাম্ভীর্য ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত উদযাপন উপলক্ষে দেশব্যাপী ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ ও ছবিতে চট্টগ্রাম নগরের জামিয়া সুনিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট এই শোভাযাত্রার আয়োজন করে এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছে এই আনন্দ শোভাযাত্রায় নগরের জামেয়া সুনিয়া মাদ্রাসার খানকা থেকে সকালে শুরু হয় বৃহত্তম এই শোভাযাত্রা খুশি উদযাপনের একটা বড় দৃষ্টান্ত হচ্ছে ঈদ মিলা মিলাদুন নবী এবং জস্টে জুলুস এই জুলুসের মাধ্যমে আমরা সারা পৃথিবীবাসীকে এ কথা জানাতে চাই রসুল পাকসালাম আসছিলেন কিন্তু অশান্ত বিশ্বকে শান্তি দেওয়ার জন্য দুনিয়া মে তশরিফ লাগ কর হমে এক সিভিলাইজ ইনসান বনা নারায়ণগঞ্জে বিশাল যশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুনত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় মিছিলটি নগর ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয় দিনটি উপলক্ষে গাউসিয়া কমিটি সিলেট জেলার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় খুলনার আলতাপুর লেন আঞ্জুমানে পাঞ্জাতানি থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস ময়দানে গিয়ে শেষ হয় হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ঈদি মিলাদুন নবী এছাড়া পঞ্চগড় টাঙ্গাইল নীলফামারি বাজার চুয়ারাঙ্গা খাগড়াছড়ি সহ দেশের অন্য সব জেলাতেও শোভাযাত্রা আলোচনা সভা মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে নবী শরীফ নিউজ নগদ নিবেদিত অর্থনীতির খবর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেছেন ইউরোপ আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এখন ঘুরে দাঁড়ানোর পালা যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রির চাকা চালু রাখতে হবে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে মালিকদের যেমন লোকসান হবে তেমনি শ্রমিকরাও কাজ হারিয়ে বেকার হয়ে যাবে দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় বিকেমের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে বিকেএম এর সভাপতি মোহাম্মদ বলেন শ্রমিকদের যৌক্তিক সকল দাবি পূরণ করা হবে কিন্তু অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না এমন কিছু করা যাবে না যাতে বিদেশিদের হাতে এই ব্যবসা চলে যায় অস্থিরতা কমেছে শিল্পাঞ্চল আসলিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির মধ্যে চৌদ্দশো কারখানা খোলা ছিল এক হাজার আটশো তেষট্টি তৈরি পোশাক কারখানার মধ্যে ঈদে মিলাদনবী উপলক্ষে দুশো চুয়াল্লিশটি কারখানা বন্ধ ছিল এছাড়া চলমান সংকটের কারণে চব্বিশটি কারখানা ও বিভিন্ন কারণে একশো পঁয়ষট্টি মোট চারশো তেত্রিশটি শিল্প কারখানা বন্ধ রয়েছে শিল্প পুলিশ বলছে ছুটির দিনেও শিল্পাঞ্চল ঘিরেছিল যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ আর্মড পুলিশ শিল্প পুলিশ বিজিবি ও সেনা সদস্যরা এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে